আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে, সেটা হচ্ছে লাউ আর ছোলার ডাল। কথা না বাড়িয়ে মূল পর্বে চলে যাই। আমি প্রথমে 2 মুঠ ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, ওটা প্রেশার কুকারে সিটি দিয়ে নেব। প্রেশার কুকারে প্রথমে ডালগুলো সব দিয়ে দিচ্ছি। এবার একে একে 2 টুকরা দারুচিনি, 2 টুকরা এলাচ আর 2 টুকরা তেজপাতা, পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ আছে 2টা, কাঁচা মরিচ আছে 3টা, আর 1 চা চামচ মতো সরিষার তেল দিয়ে দেব, যাতে পানিটা চারিদিকে ছিটিয়ে না যায়। এখানে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে সমস্ত মশলাপাতি দেওয়া হয়ে গেছে। এবার আমি এটা আটকে দেব। এটা কিন্তু রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগে, ভাতের সাথেও ভালো লাগে, ছোট বড় সবারই প্রিয়, এটা সবাই পছন্দ করে। এটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, এটা সবজি হিসাবে খুবই অসাধারণ খেতে। এবার আমার সিটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবার আমি প্রেশার কুকারটা আটকে দিচ্ছি। ডালটা বেশি ভেজানো ছিল না, এই জন্য আমি 3টা সিটি দিয়ে নিয়েছি। এবার সিটি দেওয়ার পরে আলাদা করে লাউটা দিয়ে দিচ্ছি। 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া। এবার স্বাদ মতো লবণ দিয়ে সমস্ত মশলাপাতি এবার মাখিয়ে নেব। ভালোভাবে মাখানোর পরে আবারও 1 কাপ পানি দিয়ে দিব। মশলাপাতি সব মাখানো হয়ে গেলে প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে এবার 1টা সিটি দেব। সিটি দেওয়ার পরে নামিয়ে হাওয়া ছাড়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে, যতক্ষণ পর্যন্ত হাওয়া না ছাড়ে। আমার ফোনে একটু প্রবলেম হয়েছে, এই জন্য বাকিটুকু দেখাতে পারছি না। আমি বলে দিচ্ছি, আপনারা একটু কষ্ট করে শুনে নেবেন। হাওয়াটা ছেড়ে দিলে আমি প্রেশার কুকারটা আলগা করে একটা ফ্রাই প্যান চুলার উপরে দিয়েছি এবং 1/2 কাপ মতো পেঁয়াজ কুচি দিয়েছি। দিয়ে পেঁয়াজ ব্রেস্টা করে ভেজে নেওয়ার পরে বাগার দিয়ে দিয়েছি অথবা তেলে দিয়ে দিয়েছি, যে যেটা বলেন। তেলে দেওয়ার পরে আমার রান্নাটা এই অবস্থায় আসলে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।